হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ বাই মমিতা। ভিডিও শুরু করার আগেই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আজকের ব্লগে থাকছে আমার শ্বশুরবাড়ির অন্নপূর্ণা পুজো, যা প্রায় 200 বছরের পুরনো। ভিডিও শুরুর আগে তোমাদের সাথে যে গয়নাগুলো শেয়ার করছি, এগুলো কিন্তু আমাদের মা অন্নপূর্ণার গয়না। মাথার যে মুকুট দুটো দেখছো, একটা বড়, একটা ছোট, একটা মায়ের আর একটা বাবার, মানে একটা মা অন্নপূর্ণা আর একটা ভোলে বাবার। এগুলো আগে থেকেই ছিল, আর এবারে আমরা নতুন কিছু গয়না দিয়েছি মাকে। এই যে ছোট রূপোর হাঁড়িটা দেখছো, আর এই ছোট হাতাটা, আর তার সঙ্গে একটা ভোলে বাবার জন্য একটা ছোট্ট থালা, তার সঙ্গে আছে মায়ের জন্য দুটো রূপোর চূড়। রূপোর চূড়ের সাইজগুলো দেখে বুঝতেই পারছো কত ছোট একটা প্রতিমা আমার বাড়িতে রয়েছে। 200 বছরের পুজো, তাই এই পুজোটা নিয়ে আগে অনেক জাঁকজমক হতো, তবে এখন সেসব অনেকটাই ফিকে হয়েছে। তারপরেও বাড়ির লোকেরা চেষ্টা করে পুজোটাকে একদম নিয়ম নিষ্ঠার সাথে পূরণ করতে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বউ মেয়েরা চান ঠান করে রেডি হয়ে পড়ে পুজোর জোগাড়জাটি করতে। আমাদের মা অন্নপূর্ণা পুজো বছরে দুবার হয়, একবার তো এই অন্নপূর্ণা পুজোর দিনে হয়, আর একটা হয় প্রতিষ্ঠা দিবসে। তবে এবছরের পুজোটা একটু স্পেশাল, তার কারণ এবছর আমাদের মন্দিরের সংস্করণ হয়েছে। এটাও তো খুব ভারী, আসছে না পাচ্ছে না, ছবি করো না। ওকে, যেহেতু মন্দির সংস্করণ চলছিল এক মাস ধরে, তাই জন্য মাকে অন্যত্র সরানো ছিল। এখন আবার মা তার মন্দিরে স্থাপন হবে, আর যাকে দেখছো মা বাবাকে নিয়ে নাচছে, তিনি আমাদের বাড়ির নিত্য পুজো করেন। তো বিগ্রহ কিন্তু ভীষণ ভারী, তাই জন্য ওপর থেকে নিচে নামাতে একটু কষ্ট হচ্ছিল। আর তার সাথে সাথে আমাদের আরেকটি নিয়ম আছে, আমরা বাড়ির কেউ বিগ্রহ ছুঁতে পারি না। বিগ্রহ একমাত্র ঠাকুরমশাই ছোন, উনি সাজগোজ করান। মাকে একদম স্নানধান করিয়ে নিচে নামানো হয়েছিল, তারপরে ঠাকুরমশাই শাড়ি ধুতি পরিয়ে দিচ্ছিলেন আর গয়নাগাটিও পরাচ্ছিলেন। যখন একটু একটু করে সেজে উঠছিলেন, মানে মনে হচ্ছিল মন ভরে শুধু মাকে দেখেই যাই। তোমাদের কার কার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর তোমরা কী কী করলে অন্নপূর্ণা পুজোতে সেটাও কিন্তু জানিও। আচ্ছা, তোমাদের থেকে একটা হেল্প চাই। আমাদের তো অন্নপূর্ণা মাকে এবং বাবাকে দেখছো, তো আমরা না এনাদের অঙ্গরাগ করাতে চাই, কিন্তু সেটা মন্দিরে এসেই তাকে করতে হবে। এরকম যদি কেউ তোমাদের সন্ধানে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারটা তার দিও, তাহলে আমাদের খুব উপকার হয়। এই তো মায়ের সাজগোজ প্রায় হয়ে এসছে, এবারে ঠাকুরমশাই মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, তারপরে মাথার মুকুট, আর এখানে দেখো না ভোলে বাবার মাথায় মুকুট পরাতে গিয়ে মুকুটটা এত ভারী যা খুলে গিয়ে বাবার হাতে ভিক্ষার থালাই পড়ে গেছে। যাই হোক, মায়ের সাজগোজ হয়ে গেছে, এবারে ফুলের মালা দিয়ে সাজানোর পালা চলছে। আর এই যো সম্পূর্ণ সাজানো হয়ে গেছে মাকে, তোমরা সবাই দর্শন করো। মা আমাদের ভীষণ জাগ্রত, মাকে যা বলা হয় মা সেটাই শোনেন, আর মায়ের আশীর্বাদেই তো এই প্রাণী জগতের প্রত্যেকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছে, তাই না বলো? এই যে এত নৈবেদ্যের থালা দেখছো, এগুলোই কিন্তু আমাদের বড়মা রেডি করছিলেন, আর আমরা একটু সাহায্য করছিলাম তাকে। এসব রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর আমরা বাড়ির বৌমেয়েরা একটু একটু করে শিখে নিচ্ছি। যেহেতু আমরা নেক্সট জেনারেশন, আমাদেরকেই করতে হবে, তাই অল্প অল্প করে শিখে নেওয়াটাও তো জরুরি, তাই না? এরপর তো পুজো শুরু হয়ে গেল। মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে কাম্পতে গৌরী নারায়ণী নমস্তুতে। Thank you.
পুজো তো প্রায় হয়েই গেল, এবার শুধু হোম করা বাকি আছে। তার জন্য ঠাকুরমশাই হোমকুণ্ড রেডি করছে, আর ওইদিকে আমার যা 108টা বেলপাতা বাজছে। তোমরা তো জানোই হোম করতে গেলে 108টা বেলপাতা, ঘি, মধু, চন্দন, কলা, পানপাতা, চাল অনেক কিছুই লাগে। সমস্তটাই বাড়ির বড়রা আগে থেকেই রেডি করে রেখেছিলেন, যাতে হোম করতে বসে কোনো প্রবলেম না হয়। আমার হোমের পাশে বসে হোম দেখতে খুব ভালো লাগে, তাই জন্য আমি সব কাজ ছেড়ে দিয়ে আগে হোমের পাশে বসে পড়েছিলাম হোম দেখব বলে। গরমে কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু ভালো লাগছিল। আরে তো হোম শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে এবছরের পুজোও শেষ হয়ে গেল। ঠাকুরমশাই সকলকে হোমের টিপ দিয়ে দিচ্ছেন। পুজোর শেষে মাকে একটাই প্রার্থনা আমি সবসময় জানাই, প্রাণীকুলের প্রত্যেকে যেন তাদের দুবেলা দুমুঠো পেট ভরার জোগাড় তারা নিজেরাই করে নিতে পারেন, সেই ক্ষমতাটুকুনি যেন মা প্রত্যেককে দেয় এবং মা যেন নিজেও ভালো থাকেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।